তো গায়েস আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে ভাই। হাওড়া ব্রিজ দেখতে, হাওড়া ব্রিজটা কেমন সেটা দেখবো আজকে। আমরা পেছনে ক্যামেরা চলে যাচ্ছি। এটাই হচ্ছে সেই হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজে আছি আমরা এখন। এটাই হচ্ছে সেই হাওড়া ব্রিজ ভাই, হাওড়া ব্রিজে আমরা আছি এখন বর্তমানে। আর অনেকটা রেট হচ্ছে কালীঘাট, এখানে অনেক মানুষ গোসল করতেছে। এটা হচ্ছে আমার বন্ধু সোয়ান, এখানে বলতেছে হাই। দেখেন আপনারা, এটাই হচ্ছে হাওড়া ব্রিজ। আমরা অনেক কিছু ঘুরলাম ভাই, কলকাতার নিউ মার্কেট হাওড়া ব্রিজের পরে আবার আমরা যে ভিডিও করবো। জাস্ট এখন আছি আমরা হাওড়া স্টেশনে আছি। এটাই হচ্ছে হাওড়া স্টেশন, অনেক এনজয় করলাম আমরা। গঙ্গাঘাট হাওড়া, এখানে ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ সবাই আছে। দেখেন ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ আছে সবাই, দেখুন। আমরা অনেকটা এনজয় করলাম হাওড়া ব্রিজ হাওড়াতে। আমার পিছে আছে হাওড়া এদিকে, দেখেন আমরা অনেক এনজয় করতেছি। এখন আমরা যাবো হাওড়া ব্রিজে উঠবো, অনেকটাই ভালো লাগলো আজকে হাওড়াতে। আর প্লিজ যারা ভিডিওগুলো করতে, কিন্তু অনেক কষ্ট হয়েছে ভাই আমাদের, অনেকটা কষ্ট হয়েছে, কারণ কিছু বলার নাই। আর এখানে অনেক একটা চিল্লা চিল্লি চলতেছে ভাই, কারণ কিছু বলার নাই। আমার সাথে আছে যে ভাই মাসুদ আছে। আর আমরা এবার হাওড়াতে যে ব্রিজের পাড়ে যে আমরা ভিডিও করবো ভাই। তো গাইস আমরা হাওড়া ব্রিজের পাড়ে উঠে গেছি, হাওড়া ব্রিজের পাড়ে আমরা এখন হাঁটতেছি। দেখেন হাওড়া ব্রিজ আছে, এখানে খুবই সুন্দর বাতাস লাগতেছে ভাই, মানে করার কোনো কথা নাই ভাই। আর ভেঙে গেছি ভাই, এতটা গরম এখানে ভেঙে গেছি ভাই। হচ্ছে হাওড়া ব্রিজ তো ইয়ে করা যায়, অনেকটা ভালো লাগতেছে ভাই জায়গায়। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, সবাই ব্যস্ততার মধ্যে আছে। দেখেন সবাই ব্যস্তার মধ্যে আছে। আর পেছনের ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখাই দিই, এখানে ভিডিও করা ছবি তোলা নিষিদ্ধ আছে, তারপরেও আমরা করতেছি। এটাই হচ্ছে হাওড়া ব্রিজ, যেখানে আছে একটা নাটক আছে না, যেখানে বলার নাই। খুবই সুন্দর এখানে, খুবই সুন্দর পুরফোরা বাতাস, পুরফোরা বাতাস লাগছে ভাই। দেখেন আর আছে কালীঘাট ছিল পাশে, আমরা কালীঘাট থেকে চলে যাচ্ছি এখন হাওড়া ব্রিজ থেকে আমরা চলে যাচ্ছি, কারণ পুলিশ যদি দেখে তাহলে খুবই ঝামেলা করবে, খুবই ঝামেলা করবে পুলিশ দেখতে পারে। ঠিক আছে, আমরা আর ভিডিও করলাম না,